এ পর্যায়ে কথা বলবো ফাইল অ্যান্ড ডিরেক্টরি কমান্ড আপনারা জানেন কালি লিনাক্স ওইথিথিক্যাল হ্যাকার এই বেসিক টেরিটোরিয়ালগুলোতে আমি বেশ কিছু বেসিক ফাইল কমান যেমন এল এস সিপি এম ভি আর এম এবং ডিরেক্টরি নেভিগেশন এবং কি ফাইল ম্যানিপুলেশন এই কমানগুলো নিয়ে কথা বলবো যদিও বেশ কিছু কমান লিখেছি সেই কমান্ডগুলো নিয়ে আসলে মূলত আলোচনা করা ট্রাই করব সো আমি কালি টার্মিনালে চলে যাব এখানেও সেই কমানগুলো আসলে এন্ট্রি করেছি বাট এই কমান্ডগুলো দেখতে যেমন ফাইল আসলে ফাইল কি ডিরেক্টরি কি এই বিষয়গুলো আমাদের জানতে হবে সো আপনারা দেখতেই পারছেন লিনাক্স ফাইল হায়ার এচি নামে একটা অপশন রয়েছে একটা পিকচার যদি আমি অন করি ওকে এটা যদি রুট ফাইল হ মানে প্যারেন হ এগুলো চাইল্ড ফাইল একটা রুট ফাইলের আন্ডারে বিন ফাইল থাকে ইটিসি থাকে হোম থাকে অপিটি থাকে এবং কি ভার ফাইল থাকে সো এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা পিকচার যদি একটু বড়ো করে দেখাইতে পারি ওকে যেমন রুট ফাইলের বুট ইটিসি হোম বুট ফাইলে থাকে বুট লোডার ফাইল কনফিগারেশন ফাইল থাকে ইটিসিতে হোমে থাকে ইউজার হোম ডিরেক্টরি রুট ফাইলে থাকে রুট হোম ডিরেক্টরি অপিটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যত থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আছে সব ওপিটিতে থাকে ড্যাবে থাকে ডি ফাইল ফাইল এবং কি তাহলে একটু একটা দেখিয়ে আসি দেখি আমরা অপিটিতে দেখব থার্ড পার্টি যদি কোনো অ্যাপস আসলে থাকে সো সিডি অপিটি এলএস করবো যেমন গুগল এবং মাইক্রোসফট নামে দুইটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন রয়েছে কেন থার্ড পার্টি এটা লিনাক্সের জন্য থার্ড পার্টি মানে লিনাক্স বৃদ্ধিতে অন্য কোনো অ্যাপ্লিকেশন থাকলেই সেটাকে অপিটিতে থাকবে সো ক্লিয়ার তাহলে সিডিকে এলএ যদি করি তাহলে রুট ফাইল বলতে কিছু নেই সিডি রোড ওকে ক্লিয়ার সো এখন দেখব কনফিগারেশন ফাইল কোথায় থাকে ইটিসিতে ইটিসি এলএ যদি যত প্রকার কনফিগারেশন রয়েছে সব থাকে যেমন আমি এস এসএইস এর কনফিগারেশন দেখবো সিডিটিসি যেহেতু রয়েছে তাহলে এস এস এইচ তাহলে এ আমি চলে যাব সো ক্লিয়ার করে নিলাম যদি এলএস করি যে এল এস 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 এর যত কনফিগারেশন ফাইল রয়েছে এর ভিতরে রয়েছে সো এই দেখেন এস এস এইস একটা ডিরেক্টরি সিডি একটা ডিরেক্টরি বাট এই যে দেখতে পারছেন এস এস এইস কনফিগারেশন ডি ইট ইস এ ফাইল এটা হচ্ছে আপনার ফাইল সো আশা করি ফাইল বুঝতে পারছেন কোনটা ফাইল সো কিছু রয়েছে ক্রিয়েট ফাইল যেমন এখানে রয়েছে এলএস আর এম সো একটা ফাইল যদি ক্রিয়েট করতে হয় তাহলে কিভাবে আমরা ফাইল ক্রিয়েট করতে পারি যেমন টাস্ক কমান দিয়ে আমরা ফাইল ক্রিয়েট করতে পারি বিভিন্ন ধরনের অপশান আমরা করতে পারি সো এখানে তো আমি ফাইল ক্রিয়েট করবো না আমি হোমে চলে যাব সিডি হোমে চলে যাব এবং এলএস করি যদি এখানে বিভিন্ন ইউজার সম্পর্কে কারণ হোমে থাকে ইউজার এই ইউজার সম্পর্কেই যেহেতু আমি কালিতে ছিলাম সিডি কালি ইউজারে যাব এবং কি এস করবো দেখেন এখানে বিভিন্ন ধরনের ফাইল এবং ডিরেক্টরি রয়েছে যে ফাইল এবং ডিরেক্টরিগুলো এখানে রয়েছে ওকে তাহলে আমরা একটু যদি গ্রাফিক্যালি দেখে আসি এটা হচ্ছে হোম ডিরেক্টরি এখানে বিভিন্ন ধরনের আসলে বিভিন্ন ফাইলগুলো রয়েছে সো ফাইল সিস্টেম যদি যাই দেখেন এই যে প্যারেন্ট ডিরেক্টরি আন্ডারে বিভিন্ন ধরনের ডিরেক্টরিগুলো রয়েছে সো আমাদের গ্রাফিক্যাল দেখা যদি শেষ হয়ে থাকে তাহলে আমরা কমান মুডে ফিরে যাব সো ফার্স্টই রয়েছে এস কমান কি কমান অ্যালেস কমান এল এস অর্থ হচ্ছে লিস্ট অফ ডিরেক্টরি কি এল এস হচ্ছে লিস্ট অফ ডিরেক্টরিতে দেখতে পারছেন যে এল এস কমান্টে বিভিন্ন ধরনের ফাইলের লিস্ট অফ ডিরেক্টরি প্রকাশ করতেছে সো আমরা দেখে আসব কি কি ফাইলে কাজ করা যা সো ম্যান এল এস লিস্ট অফ ডিরেক্টর ডিসক্রিপশন এতে ডাজ সি এবং কি বিভিন্ন ধরনের যেগুলোকে একটু দেখে নিবেন আমি কিউ দিব কিউ দিলেই সেটা ক্লিয়ার হবে যখন আমরা এস করি মাইনাস এ দেই তাহলে আমরা হিডেন ফাইলগুলাও দেখতে পারি দ্যাট মিনস যখন আমরা LSA de, file so, jodhi, uh, ls ad আমরা হিডেন ফাইলগুলো দেখতে পারি সো আমরা যদি এস করি লাইক দ্যাট এখন একটু বড় করে দেই যদি দেখতে আপনাদের সুবিধা হয় ওকে ক্লিয়ার করে দিয়ে দিলাম ক্লিয়ার যদি আমরা অন্য একটা ডিরেক্টরির ফাইলগুলা লিসেনিং করতে চাই লিস্ট অফ ফাইল করতে চাই লিস্ট অফ ডিরেক্টরি করতে চাই তাহলে কি রয়েছে হুম রয়েছে হোমের ভিতরে রয়েছে একটা ইউজার মেরি তাহলে হোমের ভিতরে মেরি যে ইউজারটা রয়েছে এর ভিতরে বিভিন্ন ফাইল দিয়েছে যেমন এখানে আরেকটা ইউজার রয়েছিল কি ইউজার দেখেছিলাম দেখি তাহলে কালি মেরি মাসুম জাকারিয়া মাসুমে দেখব বনিতে দেখব দেন বনি তাহলে বনিতে যে যে ফাইল এবং গুলা রয়েছে সো এটা যদি আমরা একটা প্যারামিটার দেই এস এ দেই দেন আমরা ডট ফাইলগুলো সহ দেখতে পারবো দেন এল এস আবার এল এ দেই তাহলে আমরা ফাইলের পারমিশনগুলো সহ দেখতে পারবো যে ফাইলের কী কী পারমিশন রয়েছে এবং কীভাবে কাজ করে থাকে সো এই পর্যায়ে এলএসের দেখতে পারেন এস এতে কি হ বা এল এস আরতে বা এল এস টিতে কী হ যদি ক্লিয়ার করে দেয় ওকে তাহলে যে এল এস এর সাথে যদি আপনি টি ব্যবহার করেন তাহলে আপনার টাইম এন্ড ডেট সহ দেখাবে যে কোন টাইমে সেটাকে মডিফাই করা হয়েছে কোন ট্রাইমে সেটাকে মডিফিকেশন ওকে ফাইলের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি এল ব্যবহার করে থাকি দেন সিপি এরপরে রয়েছে সিপি সিপি অর্থ ফাইলকে কপি করা কোনো একটা ফাইলকে কপি করতে হলে তাকে সিপি করতে হ সিপি দিয়ে ফাইলকে কপি করা যা সো এলএস যদি করি এখানে টেক্স নামে যত ফাইলগুলো রয়েছে সে ফাইলগুলো আসলে আমি কপি করবো কপি করে একটা ডিরেক্টরিতে রাখবো সো আমি ক্লিয়ার করে দেই এলএস করি বনি নামে কোনো নয় তাহলে এম কে ডিআইআর বনি এম কে ডিআইআর অর্থ কি একটা ফাইল আপনাকে ক্রিয়েট করে দিবে তাহলে কি করব সিপি দেন দ্যাট মিন টি ডট টি এক্স টি মানে যতগুলা টি এক্স ফাইল রয়েছে সেগুলো আমি ওকে এর আগে আমি পি ডব্লিউ ডি দিই পি ডব্লিউ ডি হোম কালিতে রয়েছে ওকে দেন সিপি স্টার ডট টি এক্স টি যতগুলো ফাইল রয়েছে আমি কি করব হোম জেকে যাব কালিতে দেন কালির ভিতরে বনি নামে একটা ফোল্ডার রয়েছে সেখানে নিয়ে যাব সো যদি এলএস করি তাহলে ইয়ে যে বনি রয়েছে সিডি বনি এলএস যদি করি তাহলে এই ফাইলগুলো ট্র্যাকস আছে যেহেতু এটা আমি আগে দেখাই নাই আমি আরেকটা ব্যাক করি ওকে এখানে মেরি নামে কোনো ফোল্ডার নেই আমি মেরি নামে ফোল্ডার করব ওকে এম কে ডিআইআর মেরি সো ক্যাট ম্যারি সরি এস মেরি মেরিতে কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন মেরিতে কোনো ফোল্ডার অ্যাকচুয়ালি নেই বাট আমি কি করব এই মেরিতে ফোল্ডারগুলো কপি করব সো আগের যে কমানটা রয়েছে কপির কমান এখানে দিব মেরি দ্যাট মিন্স যত প্রকার ট্যাক্স রয়েছে স্টার দেওয়া মানে যত প্রকার ট্যাক্সগুলো রয়েছে এখানে যদি আপনি ফাইল নেম দেন তাহলে ফাইল নেমই আসলেই সেখানে কপি হয়ে চলে যাবে ওকে ওকে ঠিক আছে দেন এলএস মেরি তাহলে যেমন আইপিএস ট্যাক্স কালি ট্যাক্স এবং লাইভ আইপি ট্যাক্স সবগুলা ট্যাক্স কপি হয়ে চলে গেল সো এটাও বুঝতে পারছেন কিভাবে আসলে কপি করা যা দেন রয়েছে সিপি মুভ রয়েছে মুভ করা কিভাবে আসলে একটা ফাইল নিউ একটা ফাইলে মুভ করবেন বা একটা ডিরেক্টরি থেকে কোনো ফাইল একটা ডিরেক্টরিতে কিভাবে মুভ করা যায় সো আকিস বনিতে আমি মুভ করব কি করব আকিস ফাইলটা বনিতে আমি মুভ করব সো আমি কি লিখব এম ভি আকিস তারপরে লেখব বনি সো করবো দেখেন এখন কিন্তু আকিস ফাইলটা খুঁজে পাওয়া যাচ্ছে না এবং কি আমি মেরি ফাইলটাকে বনিতে মুভ করবো তাহলে আমি কি লেখবো মেরি বনিতে মুভ করলাম সো অ্যালেস যদি বনি দেই তাহলে আমি দেখবো আকিজ এবং বুনি ফাইলটা এখানে চলে এসেছে কি এসেছে এখানে চলে এসেছে আকিজ এবং বুনি ফাইলটা আমাদের এখানে চলে এসেছে সো আশা করি বুঝতে পারছেন দেন তারপরে রয়েছে আর এম রিমুভ ফাইল কী করবো রিমুভ ফাইল আর এম আমি একটু দেখে নিই আগে যে ফাইলে কিছু রয়েছে কি না ক্যাট কালি ডটটি এক্স টি যদি ইম্পর্টেন্ট থাকে তাহলে তো ঝামেলা যেমন কালি যেটাই কালি রয়েছে অবশ্যই ইম্পর্টেন্ট এটা ক্যাট এস ওকে ক্লিয়ার এস সো আমি ক্যাট আই পি এস ডট টি এক্স টি ওকে অনেকগুলো আইপি রয়েছে এই আইপিগুলো আমি ডিলিট করে দিব আহ ওকে এল এস সো আমি কিভাবে আহ করতে পারি আর এম আর আইপিএস ডট টি এক্স টি এখন দেখেন এই আর এমকে আর খুঁজে পাবেন না আর এম বলতে আর কোনো ফাইল এখানে অবশিষ্ট নেই সো আর এম অ্যাপ আমরা মাঝে মাঝে দেই বিকট যখন কোন ফোর্স করা হয়। কোনো বিষয়কে যখন ফোর্স করা হয়। এবং আর এম আই দেই আমরা যখন কোন ফাইল এর কোন ফাইলের অ্যাকচুয়ালি রিমোট ডিরেক্টরি করা হোক যখন রিমোট ডিরেক্টরি করি তখন এটি তো ফাইল করলাম ডিরেক্টরিতে আর দিই যেমন আর এম ডি ডিরেক্টরি এভাবেও আমরা ডিরেক্টরিকে ডিলেট করতে পারি সো একটা ডিরেক্টরি যদি তৈরি করি আমি এমকে ডিআইআর টেস্ট ক্লিয়ার এলএস তাহলে টেস্ট নামে অবশ্যই একটা ডিরেক্টরি তৈরি হওয়ার কথা টেস্ট নামে ইয়ে দেখতেই পারছেন একটা ডিরেক্টরি তৈরি করছে এটা আমি ডিলিট করবো কীভাবে ডিলিট করতে পারি আর এম ডির টেস্ট তার এলএস দেখেন ধর টেস্ট নামে কোনো ডিরেক্টরি নেই আর এম আর দিয়েও হো সেটা আর এম আর দিয়েও সেটাকে ডিলেট করা যা সো এই পর্যায়ে বেসিক ফাইল কমন আমরা শেষ করতে পেরেছি সিডি অলরেডি দেখেছি সিডি কমন কে ডি আর এবং কি এম কে ড্রির ডিরেক্টরি নেভিগেশন দেখেছি এখন রয়েছে ফাইল কমন কি রয়েছে ফাইল কমন যেমন ক্যাট মোর ল্যাস টাস ওকে এই কমানগুলো আমরা এখন দেখব সো ক্লিয়ার করে নিলাম সো আই আর আমরা কী লেখব ইউটিউব লেখবো যেহেতু ইউটিউবেরই কাজ করতেছি সিডি ইউটিউব ওকে সো আমরা প্রথমে এখন দেখব কি সিডি হ্যাঁ সরি ক্যাট আমরা কি কমন দেখব ক্যাট কমান দেখব সো নেন ক্যাট ক্যাট দিলে আবার সেটা অন্যরকম দেখা যায় আমার নামই দেই বনি ডট টি এক্স যেমন এখানে আমি যাই লিখি না কেন ট্যাক্সগুলো সো কন্ট্রোল এক্স ওয়াই সেভ দিলাম সো এই ট্যাক্সটা আমি কী করবো যদি অ্যালেস করি দেখেন একটা রয়েছে এটাকে আমি পড়ব বনি ডট টি এক্স টি ওকে দেখতে পারছেন সেই কমানগুলো কাজ করতেছে এবং কি সেটাকে বিভিন্ন বিষয়গুলো রিড করার জন্য ব্যবহৃত হ দেন রয়েছে মোর দেন কী রয়েছে মোর কমান রয়েছে মোর কমান দিয়ে আমরা কিভাবে সেটাকে দেখতে পারি আমি একটা বিশাল আকারের ট্যাক্স নিতে চাচ্ছি যে ট্যাক্স আমাদের মোর কমান আসলে ডিসপ্লে ফাইল ফ্রম দ্য টপ ডাউন স্কল ড্রাউন ফাইল বিভিন্ন ধরনের ফাইল আসলে টপ ডাউন করতে ব্যবহৃত একটা বড়ো অঙ্কের লেখা আমি কপি করে আনতে চাচ্ছি সো আমি ব্রাউজারকে যদি লিখি বিডি এন এস নিউজ পেপার ওকে ওকে ইংলিশ দেই হ্যাঁ কেন আমি ইংলিশ আহ নিউজপেপার নিচ্ছি এটা বুঝতে পারবেন আর্টিক্যাল এই ফাইলটি আমি কপি করব একটু নেটের ঝামেলা হচ্ছে আসতে থাকুক কে এখানে অনেক ট্যাক্স রয়েছে এই ট্যাক্স গুলো আমি ফুললি কপি করব ইনস রেখে দিব এখানে ন্যানো সেখানে আমি ওই অল লেখাগুলো আমি পেস্ট করে কন্ট্রোল এক্স ওয়াই সো এখন যদি সেটাকে ক্যাট কমান দেয় আমি একটু বড় করে নিচ্ছি ক্যাট দেখতে পারছেন অনেকগুলো লেখা এবং কি লাস্টের দিকে আমাকে এনে দিচ্ছে যেগুলোকে পড়তে আমার অনেকটা টাইম লাগবে বাট এটা যদি মোড় দিয়ে লিখি মোর সোরিয়াম ভুলে গেছে ডিরেক্টরিটা এলএস করে নিবো ক্লিয়ার করে নিম এলএস করে নিলাম এমও আর ই তাহলে আমি সেটাকে স্কল করে দেখতে পারবো সেটাকে আমি স্কল করে দেখতে পারবো লস কমান তো এইরকমই কাজ করে থাকে স কপি এবং কি লাস্টের দিক পর্যন্ত এটাকে আমি স্কল করে প্রত্যেকটা লাইন পড়তে হয় যখন বড় ট্যাক্স আকারে কোনো কিছু থাকে তখন মূলত এই কমান্ডটা ইউজ করা হয় সো দেন আমরা এটাও দেখতে পারলাম লেস এবং কি টাস্ক কমন আমি তো নেনো দিয়েই ফাইল ক্রিয়েট করলাম সো এখন টাস্ক কমান্টের ব্যবহার দেখব কিভাবে টাস্ক কমান্টের ব্যবহার করা যায় আমি আর একটা ট্র্যাপ নিলাম ষোড়ো ব্যাস কালি অ্যালেস সিডি ইউটিউব এস যেমন একটা ফাইল ক্রিয়েট করব টি

সো আশা করি না বৌদ্ধগম্য হয়েছে দেন সেই সাথে কিছু ইউজফুল কমান রয়েছে যেগুলো আসলে খুব ইউজফুল হ যেমন একটা কমান রয়েছে ক্লিয়ার সব ক্লিয়ার করে দিলাম দেন রয়েছে স্ক্রিন स्किन कॉमन रोएसे देन रोएसे हिज आर ई सॉरी हिस्ट्री स्टोरी अह दैट मींस हिज स्टोरी अह हिस्टोरी वन देन रोएसे दैट देन रोएसे कैल এই কমনগুলো খুব ইম্পর্টেন্ট কমন যেগুলো আপনার অনেকটাই সুবিধার্থে ব্যবহৃত হ এবং কি রয়েছে লাস্ট লাস্টে যে রয়েছে রয়েছে ডব্লিউ রয়েছে এলএস তো দিয়ে দিয়েছিলাম আরো বেশ কিছু মাল্টিপল কমান রয়েছে যেগুলোকে খুব আমরা সচরাচর ব্যবহার করে থাকি বিভিন্ন কাজের সুবিধার্থে যেগুলোকে দেখে নেবেন যে আমরা কি কি কাজে ব্যবহার করে থাকি সেই সাথে আমি একটা প্রমোশন করতে চাচ্ছি সেটা আমারই পেজ এটা আমার ফেসবুক পেজ আসলে ইথিক্যাল হ্যাকিং বাংলা ইথিক্যাল হ্যাকিংয়ের যে কোর্সটা ফেসবুক ভার্সন আমার এই পেজে থাকবে এবং কি এখানে বিভিন্ন প্রকার আসলে এই টিউটোরিয়াল আমি রাখি যেমন মেটা স্প্লিট সম্পর্কে যে টিউটোরিয়ালগুলো রয়েছে এবং কি এটা থেকে আমি লাইভ করতে চাচ্ছি ফিউচারে এখানে লাইভ হচ্ছে না বিকজ একশো ফলোয়ার লাগবে অলরেডি একশো ফলোয়ার নেই এবং কি সেটা ষাট দিন ওল্ড হতে হবে একটা হয়ে একটা ক্লাইটেরিয়া ফিরেছে তখন আমি আসলে এই পেজ থেকে বিভিন্ন ধরনের লাইভ যে ক্লাসগুলো নেই মাঝে মাঝে এখান থেকে আমি নিব এই বেন্ডিংয়ের মাধ্যমে গ্রুপটার নাম আবারও দেখে নেন বাংলা এথিক্যাল হ্যাকিং এর নামে একটা ফেসবুকে গ্রুপও রয়েছে এবং পেজও রয়েছে পেজটাতে অ্যাড হয়ে যাবেন পেজটাতে গিয়ে আমি আসলেই ক্লাস নেব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন